পয়সা মারি দিস না দেখেন। আসসালামু আলাইকুম প্রিয় সুপ্রিয় ভিউয়ার্স, যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা দেখুন এই ছেলেরা এই খালি মাঠের মাঠের পাশে রাস্তার পাশে এভাবে মাছা বানাচ্ছে মানুষ বসার জন্য। ইদানিং আমাদের আমাদের এলাকাতে একটু লোডশেডিং চলছে, প্রায় প্রতিদিনই এক দেড় ঘন্টা লোডশেডিং থাকে, তাই এরা মাছা তৈরির কাজ করছে ছেলেরা। ছেলেরা কিন্তু মাছা বানাচ্ছে কিন্তু বসে বয়স্করা, তো যাক এরাও আসে, এরা কত মনের আনন্দ নিয়ে এরা এই কাজটি করতেছেন। সে বাঁশ বিভিন্ন জায়গা থেকে বাঁশ সংগ্রহ করতেছে, আবার কোথাও কোথাও ওরা কাঠ সংগ্রহ করে এই মাছা তৈরি করতেছেন। এরা বাচ্চারা সামাজিক কাজ করতেছে, মানুষের কল্যাণে এই কাজ। আমি কাজটাকে পছন্দ করলাম, আমি এখানে আসলাম, দেখলাম এরা বললো যে এই তোমরা এই মাছা না এটাও তোমরা বানাইছিলা না, তোমরাই বানাইছ, এটা তো অনেকই বৈশা থাকে, আমিও বসছিলাম কয়েকদিন আগে। তারপরে সিদ্ধান্ত নিচ্ছ কি আরেকটা বানাইবা? আরেকটা মাশাল্লাহ মাশাল্লাহ, মানুষ তো জায়গা লয় না, মানুষ জায়গা লয় না, অল্প মানুষ তো আমরা বসি, তাই তো অনেক মানুষ বসি, এরপরে গ্রামবাসী এসে বসে এখানে, বুঝতে পারছেন আপনি, আমাদের সাবেক মেয়ররা বসে, আমাদের সাবেক মেয়ররা, আমাদের জিয়াল ভাই এখানে এসে বসে, জিয়াল ভাই তো তার জন্য এই কাজটা করতেছে, খুব সুন্দর একটা কাজ। আমাদের সামাজিক কল্যাণের জন্য আমরা এইসব কাজ করি, সামাজিক কল্যাণ না, সমাজের লোকজনের জন্য। ভেরি গুড, তোমাদের উদ্দেশ্য ভালো, তোমরা বেঁচে থাকবে চিরদিন ইনশাল্লাহ আশা করি, দোয়া করবে। আর এই তোমাদের এই ভিডিওটা আমি ইউটিউব চ্যানেলে দিব, সারা দুনিয়ায় দেখবে ইনশাল্লাহ তোমাদের এই সামাজিক কাজগুলা। তো যা হোক, এই বেশ সুন্দর মাছাটা, এটা ওইটা হিলাই দৌ, ওইটা সব কমপ্লিট করে দাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি কমপ্লিট। আমাদের বড় ভাই বড় কাকু এখানে আসে, ভাই জমিদার, জমিদার কি তোমাদের এই কাজে সহযোগিতা করে, তোমাদের এই কাজে মাহিন সহযোগিতা করে না, আচ্ছা আচ্ছা, মাহিন বিদেশে যাইব, প্রবাসী ভালো, বিদেশে তো যাইতেই হবে, নতুবা আমাদের ছেলেবেলের চাকরি বাকরি তো নাই, লেখাপড়া উচ্চশিক্ষিত হয়েও চাকরি পায় না, তো এদেরকে তো দেশ বিদেশই করতে হবে, বিদেশ যাইতে হবে। হ্যাঁ, তোমার বাবা কোথায়? বিদেশ। কোন বিদেশে, কোন দেশে? সৌদি। কত বছর যাবত আছে? কয় বছর? ২০ বছর। ২০ বছর, ওরে বাবা, তোমার বাবা কি করে? এই দেখে দেখো, তোমার নাম কি? লজ্জা পাকে রে বোকা না, এসে যাও। এই সুদূর প্রবাসীর ছেলেও এই কাজে নিযুক্ত, সে ওই কাজ করতেছে ভালো, এরা খুব পরিশ্রম করে এই কাজগুলো করতেছে, সুন্দর কাজ, ভালো করে। আর তোমরা দড়ি রশি নাই, রশি বা গুনা টোনা নাই বান্দার জন্য? সব আছে, হ্যাঁ গুনা দিব ইনশাল্লাহ, আমি তোমাদেরকে যে আইতার দিব আইনা দিব, যে আইতা তোমরা কাজ করো। ওকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।